Assalamualaikum everyone, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা চলে গিয়েছিলাম চান্দরাতের দিন তাবাসুমের জন্য কিছু মানে কেনাকাটা করার জন্য। যদিও তাবাসুমের আব্বু ইন্ডিয়া থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছিল, তারপরেও একটু আর কি বাহিরে গেলাম তাবাসুমের জন্য একটু হালকা পাতলা কিছু নেওয়ার জন্য, আর আমার জন্য মানে হিজাব নেব। তো এই যে তাবাসুম কি করছে, ওকে আমি প্যাম্পাস পরায় দিছি, কিন্তু সে বারবার বলতেছে আম্মু শিস করব শিস করব। আসলে টয়লেটে যায় অভ্যাস হয়ে গেছে, সেই জন্য প্যাম্পাসের মধ্যে করতেছে না। আর আমরা তো অপেক্ষা করতেছি তো করতেছি, তাবাসুমের আব্বু কোথায় যেন চলে গেছে। আমরা দোকানে যাই একদম ভোর মানে বোরিং হয়ে গিয়েছিলাম। আর তাবাসুম লাস্ট পর্যায়ে দেখেন কি করছে, কলম দিয়ে খাতা দিয়ে মানে সেও মানে বন্ধ দোকানের মধ্যে পাগল হয়ে গেছে পুরা। তা আমি এদিক থেকে আবার ওকে নিয়ে পাগলের মতো অবস্থা, মানে বাইরেও যাইতে পারতেছি না। তারপর হচ্ছে সে অতিরিক্ত বিরক্ত করতেছিল, আর আমি শুধু মানে মনে মনে আর কি রাগ হচ্ছিলাম। যাই হোক, তারপর আমার আব্বু আসলে সেলুনে গিয়েছিল, তার আমাকে এখানে মানে বসায় দিয়ে বলতে আমরা আসলে যাই দেখি সে নাই, ঢুকে গেছে। তারপর দেখেন সে কি বিরক্ত করতেছে, এত বিরক্ত হয়েছিল মানে বলার মতো না। আর তারপর দোকানে বসে বসে আমরা ভিডিও করি। তারপর লাস্ট পর্যায়ে কেনাকাটা মানে শুরু শেষ করে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এখানে এই যে এগুলা মানে খাওয়া দাওয়া করে তারপর একটু মোবাইল দেখতেছিল, সে অনেক বিরক্ত করছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব এখন। আর সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।